আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা জানি পৃথিবীতে মোট 195টি রাষ্ট্র রয়েছে। এর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আয়তনে বিশাল। বিশাল দেশগুলোর কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আয়তনের দিক থেকে এতই ক্ষুদ্র যে সেগুলোকে স্বাধীন দেশ হিসেবে ভাবতে অবাক লাগে। চলুন প্রিয় দর্শক, আজ আমরা পৃথিবীর সবচেয়ে 10টি ছোট দেশ সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এক, মাল্টা। মাল্টার আয়তন 316 বর্গ কিলোমিটার, অনেকগুলো দ্বীপের সমষ্টি এই মাল্টা। এর মধ্যে প্রায় 3টি দ্বীপে 500,000 মানুষ বসবাস করে। 1964 সাল পর্যন্ত মাল্টা ছিল ব্রিটিশ কলোনি। বর্তমানে স্বাধীন এই রাষ্ট্রে দেশের আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। দুই, মালদ্বীপ। মালদ্বীপের আয়তন 298 বর্গ কিলোমিটার। এই দেশটি প্রায় হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটি পৃথিবীর সবচেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশ। সব দ্বীপগুলোতে এক করলে যা আয়তন হবে তা ছড়িয়ে আছে 90,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায়। 1965 সালে এই দ্বীপটি স্বাধীন হয়। অসামান্য সুন্দর এই দেশটির মূল উপার্জন পর্যটন থেকে। 2004 সালে সুনামিতে দেশটির অনেক ক্ষতি হয়েছিল। তিন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝে দুটি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র সেন্ট কিটস নামেই বেশি পরিচিত। আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এটি। 16 শতাব্দীতে ফরাসি এবং ব্রিটিশ কলোনি ছিল এই দেশটি। তার আগে দ্বীপ দুটিতে বসবাস করত আমেরিকান উপজাতিরা। চার, মার্শাল দ্বীপপুঞ্জ, যার আয়তন 181 বর্গ কিলোমিটার। উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি, যার জনসংখ্যা 68,000। মাত্র 70 বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটি। এখানে বসবাস করেন মাইক্রোনেশিয়ারা। 16 শতাব্দীতে ইউরোপিয়ানরা এই দেশ শাসন করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে হানা দিয়েছিল জাপান। পাঁচ, লিচেনস্টাইন। লিচেনস্টাইনের আয়তন 160 বর্গ কিলোমিটার। আল্পসের কোলে লুকিয়ে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র লিচেনস্টাইন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে সীমানা রয়েছে দেশটির। মূল উপার্জন আসে দেশের ব্যাংকগুলো থেকে। সারা বিশ্বের মানুষ টাকা জমান এই ব্যাংকগুলোতে, কারণ ট্যাক্স খুবই কম, কিন্তু ব্যাংকের সুদ পাওয়া যায় বেশ মোটা অঙ্কে। ছয়, সান মারিনো, যার আয়তন 62 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটির মতোই সান মারিনোকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইটালি। ইটালির উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত সান মারিনো। পৃথিবীর সবচেয়ে পুরনো স্বাধীন দেশ এটি। 301 খ্রিস্টাব্দ থেকে দেশটির নাম লেখা আছে ইতিহাসে। উপার্জন ব্যাংকিং এবং পর্যটন শিল্প থেকে। 1993 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে মাত্র 8.3 সেকেন্ডে গোল দিয়েছিল সান মারিনো, যা রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সাত, টুভালু। টুভালুর আয়তন 25 বর্গ কিলোমিটার। 9টি দ্বীপ নিয়ে গঠিত টুভালু দক্ষিণ প্রশান্ত পাপুয়া নিউ গিনির কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উপরে এই রাষ্ট্রটি। বিশ্ব উষ্ণায়নের ফলে জল বাড়লে আগামী কয়েক দশকের মধ্যে ডুবে যেতে পারে দেশটি। এই দ্বীপ রাষ্ট্রে পানীয় জলের খুব অভাব রয়েছে। বৃষ্টি থেকে মেলে এদের সুপেয় পানি। নারকেল চাষ এবং পর্যটন শিল্প এদের আয়ের প্রধান উৎস। আট, নাউরু। নাউরুর আয়তন 21 বর্গ কিলোমিটার। 1888 সালে দ্বীপটি দখল করে জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির কলোনিতে হানা দিয়েছিল অস্ট্রেলিয়া। 1966 সালে স্বাধীনতা পায় এই দেশটি। ফসফেট খনি থেকে দেশের মূল আয়। মাত্র 10,000 মানুষ বসবাস করে এই দেশে। নয়, মোনাকো। মোনাকোর আয়তন 541 একর। তিন দিকে ফ্রান্স এবং একদিকে সাগর নিয়ে ঘেরা মোনাকো পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে এটি অন্যতম। এই দেশটি শাসন করে গ্রিমাল্ডি পরিবার 700 বছর ধরে। এখন শাসন করে আসছে যুবরাজ দ্বিতীয় অ্যালবার্ট। জুয়া খেলা এখানে আইন সিদ্ধ। মোনাকোর রাজধানী মন্টে কার্লো কার র্যালি হয়, পৃথিবীর একমাত্র ফর্মুলা ওয়ান রেস যা শহরের রাস্তায় হয়ে থাকে। দশ, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির আয়তন 121 একর। পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এটি। ইতালির রোম এর মধ্যে প্রাচীর দিয়ে ঘেরা এই দেশটি। এই দেশে মাত্র 840 জন নাগরিক রয়েছে। বাসিন্দারা বেশিরভাগই যাজক এবং সুইস প্রহরী। কর্মীরা আসেন প্রাচীরের বাইরের দেশ ইটালি থেকে। তারা রোজ এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যায়। এখানে কোনো শিল্প কারখানা নেই, কোনো কৃষিও নেই। এদের আয় স্মারক বিক্রি এবং অনুদান থেকে। আয়ের কিছুটা আসে পর্যটকদের কাছ থেকে। এই দেশের প্রধান হলেন পোপ। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।